আছো? তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। ফাল্গুনি ব্লগে তোমাদের স্বাগত, আমি ফাল্গুনি তোমাদের সাথে। আর আজকে হচ্ছে অষ্টমী, তাই মহাষ্টমী সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর এখন চাপিয়েছি রান্না, হ্যাঁ সেদ্ধ সেদ্ধ একটু ভাত করব। অনেকেই কমেন্ট করো না যেন অষ্টমীর দিন ভাত, হ্যাঁ একটু ভাত খাবো আমি আর বাবা, আর হাজবেন্ড ডিউটি গেছে আর মা খাবে না, উপোস করেছে। আর এবছর আমি উপোস করতে পারিনি ঈশানির জন্য, তো পরের বছর থেকে দেখা যাক, আশা করছি করবো। আর এই নতুন নাইটিটা পরেছি আজকে, আর মুখচোখের অবস্থা দেখে বুঝতে পারছো মানে প্রচণ্ড টায়ার্ড। তো আগের দিনকে একটু অনুষ্ঠান দেখে এসে তারপর প্রচণ্ড শরীর খারাপ করছিলো, রাতে ঘুম ঠিকঠাক ঘুমও হয়নি। আর আজকে যেহেতু অষ্টমী, তাই অষ্টমীর জন্য স্পেশাল কিছু নিরামিষ রান্না হবে। ভাতে সেরকম কিছু বানাইনি, ডাল আর আলু সেদ্ধ ভাত এটাই, আর ঈশানীকেও খাওয়ানো হবে সেই জন্য। তো একটু কিশমিশ ছিল ভেজে দিলাম, আর এটা হচ্ছে মটর আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছে, তো মটর ডালের ঘুগনি হবে আর কিশমিশ দিয়ে সুজি হবে, কাজুটা নেই আর লুচি। তো চটপট রান্না করবো, তার আগে এই নতুন ঘরে অবস্থা দেখো, ঈশানী খেলনা করে সমস্ত খেলনা ছিটিয়ে রেখে দিয়েছে, তো আমি এগুলো একটু গুছিয়ে নেবো, একটু সব মাদুরটা তুলে দেব, কারণ তারপরে বাকি কাজগুলো করতে যাব। এগুলো একটু ঘর গোছানো না থাকলে, অগোছালো ঘর একদম ভালো লাগে না। আর ও যখনই খেলা করে তখনই এরকম অবস্থা হয়েছে, নতুন গাড়ির চাকা খুলে একদম একাকার করে রেখে দিয়েছে। তো এই যে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি ভালোভাবে, আর ঈশানীকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া মোটামুটি 8:30 বাজলে, 9:00 বাজলে ওকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি বাকি কাজ করি। আর তারপরে রান্না টান্না করে ভাত টাত খেয়ে স্নান টান করে এখন এই যে ঈশানী ঘুমাচ্ছে, ঈশানীকেও খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখতে পেলে এখন 1:20 মতো বাজে, আর এখন যাব খাবার বানাতে অষ্টমীর জন্য, লুচি ঘুগনি সুজি এগুলো বানাবো। চলো তোমার সাথে সবই দেখাবো, শেয়ার করবো, তোমার সাথে দেখো দেখতে থাকো। তো চলো দেখা যাক। এই যে আমি এখন গ্যাস ওভেনটা নিচে নামিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখন মটর কলাইটা আলু দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে রয়েছে গণেশের চাক্ষি পেশ আটা, এটা দিয়ে লুচিটা হবে। এখানে সমস্ত কিছু নিরামিষ রয়েছে, মশলা, এখানে সুজি রয়েছে, চিনি রয়েছে, লবণ, তেল, এটা হচ্ছে কালো জিরে, সব কিছু নিয়ে নিয়েছি। আর এই মশলাদানিটা নিরামিষের জন্য ছোটোটা, আর একটা যেটা বাচ্চাটা বড়, ওটা এমনির জন্য। আর এখানে কিশমিশটা আছে, আর ও বাটিতে রয়েছে একটু টমেটো কাটা, একটু কাঁচা লঙ্কা, একটু আদা বাটা। এই যে সুজি বানিয়ে নিয়েছি, দেখুন রান্নাবান্না সমস্ত করে নিয়েছি, সেগুলো শেয়ার করিনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, কারণ রেডি হতে হবে, ঝটপট যেতে হবে, আর প্রচণ্ড মেঘ করেছে। এই যে এটা ঘুগনি, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আদা বাটা, জিরে বাটা দিয়ে একটু লাল লাল করে বানিয়েছি। আর এখানে রয়েছে গরম গরম ফুলকোর লুচি, তো অষ্টমীর ভোগ দেখিয়ে দিলাম, আর এখন চলো রেডি হব। তো এই যে ফাইনালি আমার পুজোর শাড়িটা পরবো আজকে, আর তার সঙ্গে এই যে ব্লাউজটা কাটিয়েছি, এই ব্লাউজটা পরবো। আর নর্মাল একটু একটু জুয়েলারি পরবো, একটু একটু মেকআপ করবো, মেকআপগুলো নিয়ে নিচ্ছি ওই জন্য, কমপ্যাক্ট পাউডার, ব্লাশার, আইলাইনার, লিপস্টিক, এখানে কিছু সেফটি পিন আছে, এখানে আছে ল্যাকমির যেটা পাউডার, বেসিস ক্রিম, সিসি ক্রিম, সেটা কিছু চুড়ি নিয়ে নিলাম সব কিছু। আর এই সেটটা পরবো, যে সেটটা অনলাইন থেকে নিয়েছিলাম সেটা, তো এইভাবেই সাজবো। তো চলো ঝট করে আমি রেডি হয়ে নিই। আর এখন আমি করছিলাম মেকআপ, এই যে তো মাঝখানে তোমাদের একটু শেয়ার করলাম, এখন জাস্ট অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশন আর কম্প্যাক্ট পাউডার, এরপরে আইব্রোটা করেছি, আর এখন ফুল রেডি হয়ে দেখাচ্ছি, ঈশানীও রেডি হয়ে গেছি, স্মাইলটা দেখলে কত সুন্দর। এই যে আমিও রেডি হয়ে গেছি, শাড়িটা মানে খুলে পড়েছি, ঈশানীকে কোলে নিয়েছি বলে একটু তুলে নিয়েছি, ছেড়েই পড়েছি আসলে শাড়িটা। এই যে ঠান্ডা লেগে গেছে, হ্যাঁচো, আর হ্যাঁচো করতে করতে হাসি দুটো দাঁতে। আর এই যে ফাইনালি আমার লুক দেখিয়ে দিচ্ছি, এভাবে সেজেছিলাম, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা, অষ্টমীর লোকটা। আর এখন যাব গ্রামের পাড়ার পুজো মণ্ডপে, তো চলো একটু দূরেই যেতে হবে, হেঁটে হেঁটেই যাব। আর প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি চলে এলে কী হয় কে জানি। এখন রাস্তার মধ্যে যাচ্ছি, ঈশানী আছে মায়ের কোলে, এই যে আর মাথার ফুল একদম খুলে গলায় নিয়ে নিয়েছে। আর এই যে মণ্ডপে চলে এসেছি, দেখতে পাচ্ছ চারিদিকে লোকজন প্রচুর, মা অনেকটাই
দূরে মায়ের কাছে দর্শন করে এসে দাঁড়িয়েছি আমি। আর ভিড়ের মধ্যে অত আর আমি মানে ছবি টবি তুলতে পারিনি, একটু আধটু যা তুলেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর গ্রামাঞ্চল বুঝতেই পারছি, একটু ছবি তুলতে গেলে একদম অন্যদিকের লোক এমনভাবে তাকাবে মনে হবে যেন ভূত দেখছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। তো যাই হোক, যেহেতু ব্লগ করি এইসব তো এখন মানে কেয়ার করলে চলবে না, তাই ওদেরকে ইগনোর করে আমি ব্লগটা শেয়ার করছি। আর ওই যে দেখছি সামনে প্রদীপ জ্বালানো হচ্ছে, 108টা প্রদীপ অষ্টমীর জন্য স্পেশাল। আর এখানে হবে বলিটা, এখানে সাধারণত কলাই বলি হয়। এই যে একটা মান পাতার কচুর ওপর কলাইকে একটা ছাগলের আকারে বানিয়েছে, এরপর এটাকে বলি করা হবে হাতের সাহায্যে। তো এভাবেই এখানে বলিটা হয়। কোথাও কোথাও আবার অন্য কিছু মানে চাল কুমড়ো বলি হয়, এরকম বলি অনেক জায়গাতেই হয় দুর্গাপুজোয়। তো আমার বাবার বাড়ির ওইদিকেও এরকম কলাই বলেই হয়, ওটা হয় সরার মধ্যে, আর এখানে হয় পাতার মধ্যে। তো কোথাও কোথাও চাল কুমড়ো বলি হয়, কোথাও কোথাও লাউ বলি হয়, কোথাও কোথাও আগ বলি হয়। তো যেখানে যেরকম হয় সেখানে সেরকম বলিটা হয়। আর বলি হওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে ঢাক ঢোল সমস্ত কিছু বাজি টাজি পড়বে। আর এখন এবছর বলিটা ছিল 3:59, মানে 1 মিনিট কম 4টে। এই যে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, প্রদীপটা কী সুন্দর জ্বলছে দেখুন মায়ের দিকে। আর মাকে দর্শন করে নিন, সামনে বারবার লোক চলে আসছিলো, আমাকে একদম ভিডিও করতেই দিচ্ছিল না। আমার সব থেকে বেশি প্রবলেম হয়েছে গ্রামে ভিডিও করতে, বাইরে এত সমস্যা হয় না। আর এই যে এখন সবাই মিলে দাঁড়িয়ে আছি, আর বলির সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন কিরম অঝোর ঝরে বৃষ্টি হচ্ছে চারিদিকে, প্রচণ্ড জোরে বৃষ্টি। যেই যেই না বলি হয়েছে সেরকমই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি এখন ভাবছি বাড়ি যাবো কী করে, আর ঈশানি কান্না করছে, ওর খিদে পেয়ে গেছে। তো সেটাই ভাবছি কী করে বাড়ি যাবো। কোনো রকমে বাড়ি এসে পৌঁছেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঈশানিকে খাইয়ে টাইয়ে দিয়ে এখন একটু খেতে বসেছি। মোটামুটি 7টার মতো বাজে এখন। একটু লুচি ঘুগনি আর একটু সুজি খেয়ে নিচ্ছি। সুজি ঘুগনিটা জাস্ট অসাধারণ হয়েছিলো, ফাটাফাটি হয়েছিল সব কিছুই। আর এরকম নিরামিষ ভোগের জিনিস খেতে দেখবেন বেশি ভালো লাগে, তো আমার তো খুবই ভালো লাগার আমি এখন খাচ্ছিলাম। আর আজকের ব্লগটা খেতে খেতেই শেষ করব, আর বেশি বড় করব না, কারণ দেখা হবে আবার পরের ব্লগে। তো আবার অবশ্যই দেখা হবে। নবমীর ব্লগ জানি না দিতে পারবো কি না, তবে অবশ্যই দশমীর ব্লগ আমার খুব তাড়াতাড়ি আসবে। তো সকলে টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটা দেখতে থেকো।